নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্যগুলো আলোচনা করুন। শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি। মনোবিজ্ঞান মানে কি জেনেছিলাম আমরা? মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান বা আচরণের ধনাত্মক বিজ্ঞান। এবং শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে আমরা কি জেনেছিলাম? শিক্ষা মনোবিজ্ঞান মানুষের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত সমস্ত শিখন সংক্রান্ত অভিজ্ঞতার বিবরণ ও ব্যাখ্যা দেয়, তাকেই হলো শিক্ষা মনোবিজ্ঞান বলে। এই শিক্ষা মনোবিজ্ঞান আমাদের শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনোবিজ্ঞান সম্পর্কে শিক্ষক শিক্ষিকার যদি জ্ঞান থাকে, নলেজ থাকে, তাহলে শিক্ষা প্রদান করাটা, শিক্ষার্থীদের শিক্ষা দান করার ব্যাপারটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। কারণ শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর চরিত্র সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের জানতে সাহায্য করে। কোন শিক্ষার্থীর ইচ্ছা অনিচ্ছা চাহিদা সামর্থ্য কার কেমন, তার উপরে নির্ভর করে সেই শিক্ষক বা শিক্ষিকা যদি সেই শিক্ষার্থীকে শিক্ষা দেয়, তাহলে সেই শিক্ষার্থীর শিক্ষাটা কিন্তু সার্থক হবে। এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্লেলিস্টে নজর রাখুন, আমরা মনোবিজ্ঞানের আরও আরও বিষয়গুলো পোস্ট করে দিয়েছি অলরেডি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন তথ্য ও তত্ত্বের উপর নির্ভর করে শিক্ষা তার বিভিন্ন দিকের উন্নয়ন ঘটাবার চেষ্টা করে এবং এগুলি শিক্ষাকে ফলপ্রসূ হয়ে উঠতে সাহায্য করে। শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ, শিক্ষাদান কৌশল নির্বাচন, শিক্ষার লক্ষ্য নির্ধারণ, পাঠ্যক্রম প্রণয়ন, সময় তালিকা প্রস্তুতকরণ ইত্যাদি ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের অবদান অনস্বীকার্য। নিম্নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো গুরুত্বগুলো। এক নম্বর, শিশু সার্বিক বিকাশে সহায়তা। শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো শিশুর সুপ্ত সম্ভাবনাগুলো অনুধাবন করা এবং সেগুলোর সার্বিক বিকাশে সহায়তা করা। শিক্ষা মনোবিজ্ঞানের দ্বারা শিক্ষার্থীর কোন জিনিসটির আগ্রহ বেশি, যে জিনিসটিতে আগ্রহ থাকবে সেই জিনিসটি করার পিছনে কিন্তু তার মনোযোগও কিন্তু বৃদ্ধি পায়। দেখবেন আমাদের যে জিনিসের প্রতি আগ্রহ আছে সেই জিনিসে কিন্তু আমরা অটোমেটিক্যালি খুব আগ্রহ সহকারে কিন্তু সেই কাজটি করি। সবাই আমরা তাই করি, কিন্তু যে বিষয়ে আগ্রহ নেই সেই জিনিসটা যদি করতে হয় বাধ্য হয়ে করি, সেই কাজটা হয়তো অতটা ভালোও হয় না। তাহলে শিশুর সার্বিক বিকাশে সহায়তা করবে আমরা তাকে যদি ঠিকমতো বুঝতে পারি, তার চাহিদা কী, সে কী পছন্দ অপছন্দ করছে তার উপরে নির্ভর করে যদি আমরা তাকে শিক্ষা দিই, তাহলে তার শিক্ষাটা তার সার্বিক বিকাশে কিন্তু সহায়তা করবে। দুই নম্বর, শিশুর মনের প্রকৃতি নির্ধারণ। মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান হলেও শিশুর আচরণ নির্ভর করে মূলত তার সহজাত ক্ষমতা, প্রবণতা, দক্ষতা ও সামর্থ্যের ওপর। শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো শিশুর মনের প্রকৃতি অনুধাবন করা এবং সেই তার ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা। ঠিক একই রকমভাবে আমরা সব বয়সে কিন্তু সব কাজ করার কিন্তু পারদর্শিতা অর্জন করি না। ছোট ছোট শিশুদেরই কিন্তু এক দুই শেখাতেই কিন্তু আমাদের হিমশিম খেতে হয়। একদম ছোট ছোট এক দুই ABCD এগুলো শেখাতেই কিন্তু হিমশিম খেতে হয় বা যোগ বিয়োগ করতে কিন্তু। কিন্তু একটা বয়স পরে দেখবেন, দু চার বছর পরে দেখবেন সেই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু তার কাছে খুব সহজ হয়ে ওঠে। তাহলে কোন বয়সে কোন জিনিসটা শেখালে তার জন্য সেটি ভালো হবে সেটা কিন্তু আমাদের মনোবিজ্ঞান দ্বারাই কিন্তু অনুধাবন করতে হয়। সেটি আমরা পর্যবেক্ষণের মাধ্যমে এখন শিখে গেছি, কোন শিশুকে আমরা কি শেখাবো না শেখাবো, কোথায় নিয়ে যাব, কিভাবে শেখাবো, লেকচার মেথডে শেখাবো না প্লেওয়ে মেথডে শেখাবো, কিভাবে শেখাবো, সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণ করতে করতে আমরা শিখে গেছি। এই পর্যবেক্ষণও কিন্তু একটি মনোবিজ্ঞানের অংশ, কারণ আচরণের বিজ্ঞান, আচরণ অনুধাবন করাই হচ্ছে মনোবিজ্ঞান। তাহলে একটি শিশুর আচরণ আমরা অনুধাবন করা মানে পর্যবেক্ষণ করলেই তো সেই শিশুটি কি পছন্দ অপছন্দ, কি পারে না পারে সেগুলো আমরা বুঝতে পারি। অনেক শিশু আছে কম বয়সে অনেক তাড়াতাড়ি বুদ্ধিমান হয়ে ওঠে, কিন্তু অনেক শিশু আছে তার নির্দিষ্ট বয়সেও কিন্তু সে বুদ্ধিমান হয়ে উঠতে পারে না।
এই যে দুটো শিশুর মধ্যে যে ভিন্নতা, এই ভিন্নতার উপরে নির্ভর করেই কিন্তু তাকে শিক্ষা দিতে হবে। যে শিশু তাড়াতাড়ি বুঝতে পারছে তাকে তার মতো করে বেশি বেশি এগিয়ে এগিয়ে আমরা কঠিন কঠিন বিষয়গুলো শেখাবো, আর একই বয়সের শিশুটি যে কম বুঝতে পারছে, যার ব্রেন ডেভেলপমেন্ট কম হয়েছে, তাকে কি করব আমরা, প্রয়োজনে তাকে সোজা সোজা বিষয়গুলো দিয়ে বেশিক্ষণ ধরে তাকে কিন্তু আমাদের শেখাতে হবে। এগুলো কিন্তু মনোবিজ্ঞানের কিন্তু অংশ। 3 নম্বর, আচরণ পরিবর্তনে সহায়তা। শিক্ষা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হল শিশুর আচরণ পরিবর্তনে সহায়তা দান করা। শিশুর বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তনশীল পরিবেশে উপযোগী আচরণ করতে শিক্ষা মনোবিজ্ঞান যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা যখন কিছু শিখি, সেই আমরা যে কিছু শিখেছি সেটির প্রকাশ পায় কী করে? আমাদের কিন্তু আচরণ পরিবর্তনের মাধ্যমে। আমরা যদি না শিখি সেটাও কিন্তু আমাদের আচরণের উপরে, আচরণ দেখি কিন্তু আমরা বুঝতে পারি কোন জিনিসটা আমরা শিখেছি বা কোন জিনিসটা আমরা শিখিনি। তাহলে আমরা যদি কোনো একটা জিনিস শিখি, সেই শেখা জিনিস তো আমাদের মনেও রাখতে হবে, তাহলে আমাদের মনে রাখার বিষয়টিও কিন্তু মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা যত উন্নত হব, যত আমাদের মানসিক ক্ষমতা বৃদ্ধি পাবে বা ভালো হবে, ততই কিন্তু আমাদের আচরণ পরিবর্তনগুলো ভালো হবে। আচরণ পরিবর্তন কী করে হচ্ছে শেখার ফলে? ধরুন যখন আমরা কথা বলতে শিখিনি তখন কিন্তু আমাদের মনের ভাব প্রকাশের একটি মাত্র উপায় ছিল ইশারা দিয়ে বলা, মানে ভাষার বিকাশ যখন ঘটেনি। আমরা ভাষা শিখি কী করে? মনে রেখে রেখে। তাহলে আমাদের মানসিক ক্ষমতা ভালো। বা সাইকেল চালানোর ক্ষেত্রেও যদি বলি, আমরা কিন্তু অনেকে সাইকেল চালাতে পারি, অনেকে পারি না। আমাদের সাইকেল চালানোর আগের চরিত্রটি কী ছিল? সাইকেল নিয়ে নিয়ে আমরা হাঁটতাম, কিন্তু সাইকেল চালানোর শেখার পরের আচরণটি কী হলো? আমরা সাইকেল চড়িয়ে চড়িয়ে বা চালিয়ে চালিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি। দুটোর মধ্যে কিন্তু আচরণের পরিবর্তন আছে। ঠিক একই রকমভাবে আমরা যখন অঙ্ক করতে পারি তখনকার আচরণ, আর যখন পারি না তখনকার আচরণ, দুটো আচরণের মধ্যে কিন্তু পরিবর্তন আছে। এই আচরণ পরিবর্তন নির্ভর করে কিন্তু আমাদের মানসিক ক্ষমতার উপর। আমাদের মানসিক ক্ষমতা যার যত উন্নত তার আচরণ পরিবর্তনও কত অত কিন্তু উন্নত হবে, এবং সে যখন একটি নতুন পরিস্থিতিতে যাবে, সেই নতুন পরিস্থিতিতে গিয়ে কীভাবে কার সঙ্গে চলাফেরা করতে হয়, কীভাবে থাকতে হয়, কীভাবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়, এগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হয়। তাহলে আমাদের সেই বুদ্ধির উপরে নির্ভর করেই কিন্তু আমাদের নির্ভর করবে যে আমরা সেই পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবো কি চলতে পারবো না, মানে অভিযোজন করতে পারবো কি অভিযোজন করতে পারবো না। আর অভিযোজন যদি করতে পারলাম তাহলে আচরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা সেই পরিবেশে মানিয়ে নিয়েছি। আর যদি আমরা সেই পরিবেশে না মানিয়ে নিতে পারি তাহলে আমাকে দেখেই বোঝা যাবে যে না, সেখানে আমি মানিয়ে নিতে চলতে পারছি না। আমার আচরণ দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা কারোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি কি মানিয়ে নিতে পারছি না। অনেকে দেখবেন খুব তাড়াতাড়ি বন্ধুবান্ধব তৈরি করতে পারে এবং ভালো বন্ধুবান্ধব তৈরি করতে পারে, অনেকে দেখবেন বন্ধুবান্ধব তৈরি করতে পারে না। কেন তৈরি করতে পারে না? তার মনে রাখতে হবে তার অভিযোজন ক্ষমতা কিন্তু নেই বা কম। যার অভিযোজন ক্ষমতা কম সে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারবে না, বাড়িতেও সমস্যার সৃষ্টি হবে। আর যার অভিযোজন ক্ষমতা ভালো, মানসিক উন্নত, মানসিকতা উন্নত, বুদ্ধিমান ব্যক্তি, তার কিন্তু সব পরিস্থিতি কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে। 4 নম্বর, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দান। যে কথাটা বলছিলাম এটা কিন্তু টোটালটা কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরে নির্ভর করে। যে আচরণ পরিবর্তন, এই আচরণ পরিবর্তনটা কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরে নির্ভর করবে। আমার যদি বুদ্ধি ভালো থাকে, মানসিক স্বাস্থ্য ভালো থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবো। আর যদি আমার মানসিক স্বাস্থ্য খারাপ থাকে, মানসিক স্বাস্থ্য খারাপ বলতে বুদ্ধি কম, শারীরিক কোনো সমস্যা আছে, মানসিক কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবো না। যাই হোক, এখানে কী বলেছে দেখি, শিক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতা বহুলাংশে নির্ভর করে শিক্ষক এবং শিক্ষার্থীর মানসিক সুস্বাস্থ্যের উপর। মানুষের স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান দান করে শিক্ষা মনোবিজ্ঞান। তার মানে কী হচ্ছে, ধরুন এই যে এই পড়াগুলো পড়াচ্ছি বা যে বিষয়গুলো আপনাদের টপিকগুলো দিচ্ছি, এগুলো অনেকের দেখবেন একবার পড়লেই মনে থাকে, আবার অনেকের বারবার পড়লেও মনে থাকে না। তার মানে বুঝতে হবে তার মানসিক কোনো সমস্যা চলছে, হয় সে মনোযোগী নয় বা তার বুদ্ধি কম, দুটোর মধ্যে একটা হতে পারে। যে মনোযোগ সহকারে দেখবে, জানবে, পড়বে, তার অবশ্যই সেই বিষয়গুলো মনে থাকবে। যে কোনো কারণে অমনোযোগী হতে পারে, সেটা কিন্তু মানসিক স্বাস্থ্য সম্পর্কে নয়, কোনো একটি ঘটনার জন্য সে অন্য মনস্ক, তাই সেই বিষয়টি শিখতে পারলো না, সেটি আলাদা বিষয়। কিন্তু প্রত্যেকটি বিষয়ে সে পারে না, তাহলে কিন্তু বুঝতে হবে তার মানসিক কোনো না কোনো সমস্যা আছে, তাহলে সেটা কিন্তু
মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে। পাঁচ নম্বর, শিক্ষা পরিকল্পনা। সার্থক পাঠ্যক্রম রচনা বা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সহায়তা দান করে, তাই সঠিক পাঠ্যক্রম রচনা করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। কোন শিশুর কী ইচ্ছা, কোন বয়সের শিশুকে কীভাবে পড়ালে সেই শিখনটা তার কার্যকরী হবে বা ভালো হবে, সেটি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান দ্বারা কিন্তু নির্ধারণ করা হয়। দেখবেন একদম ছোটো ছোটো বাচ্চা কাচ্চাকেই কেন ওয়ান টু ABCD লেখানো হয়, তার উপরে যখন যাচ্ছে তাকে প্রথমে যোগ বা বিয়োগ করানো হচ্ছে, আর একটু বড় হলে তাকে গুণ ভাগ করানো হচ্ছে, আরও একটু বড় হলে আরও কঠিন বিষয় দেওয়া হচ্ছে। এই যে সহজ থেকে আস্তে 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 কঠিন বিষয়গুলোর দিকে যে আমরা যাচ্ছি, এটি কিসের উপরে নির্ভর করে হয়? এটা শিশুর উন্নতি বা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট কোন বয়সে কেমন হবে তার উপরে নির্ভর করেই কিন্তু আমরা বিষয়গুলো নির্বাচন করি। দেখবেন ক্লাস টেনে বা নাইন টেনে বা এইটে আপনারা যে বিষয়গুলো পড়ছেন তার দুই চার বছর পরে কিন্তু সেই বিষয়গুলো সোজা লাগছে, কিন্তু আপনি বর্তমানে যে ক্লাসে আছেন সেই ক্লাসের পড়াগুলো আপনার কঠিন মনে হচ্ছে। কারণ কি, এই বয়সে যে বিষয়গুলো আছে আপনার কাছে হয়তো সেগুলো কঠিন মনে হচ্ছে, কারণ আপনার ব্রেন ডেভেলপমেন্টটা এই বয়সের জন্য যতটুকু হওয়া দরকার ততটুকুই হচ্ছে, কিন্তু দু বছর পরে দেখবেন এই বিষয়গুলো সোজা মনে হচ্ছে। তার মানে আপনি কিন্তু আপনার দু বছরের মধ্যে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট আরও বেশি হয়ে গেছে বলেই নিচু স্তরের বিষয়গুলো আপনার সোজা লাগছে। আবার উঁচু স্তরের দিকে যাবেন দেখবেন যে ওই বিষয়গুলো আপনার কঠিন মনে হচ্ছে, যে বুঝতে পাচ্ছেন না। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি বিষয় প্রথমের দিকে আমাদের কঠিন মনে হয়, তারপরে একটা সময় পার হয়ে গেলে সেই জিনিসগুলো আমাদের সোজা মনে হয়, আমরা শিখে যাই এবং আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার কারণে কিন্তু আমরা ঠিকঠাকভাবে সেই বিষয়গুলো বুঝতে পারি। এটা কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে কোন বছর কোন বয়সের শিক্ষার্থীদের কি পড়াবো, কোন অংশটা পড়াবো, এগুলো কিন্তু শিক্ষা পরিকল্পনা বা মনোবিজ্ঞানের উপর নির্ভর করেই কিন্তু তৈরি করা হয়। ৬ নম্বর, শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দান। বিদ্যালয় শিক্ষার উন্নতির ক্ষেত্রে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা বিশেষভাবে প্রয়োজন, যার মাধ্যমে বহু শিক্ষামূলক সমস্যার হাত থেকে শিক্ষাকে মুক্ত করে তাকে ভালোভাবে করে মানে খুব ইজি করে তোলা যায়। এই কাজে সহায়তা পাওয়া যায় শিক্ষা মনোবিজ্ঞান থেকে। ৭ নম্বর, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষা মনোবিদ্যা। উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ছাড়া শিখন সফল হতে পারে না, তাই শিক্ষণ পদ্ধতির সঠিক নির্বাচনের সঙ্গে সঠিক বিষয়বস্তু সংযোগ স্থাপন শিক্ষার্থীর শিখনকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে শিক্ষা মনোবিদ্যা। এখন কিন্তু দেখবেন আগে কিন্তু টিচার সেন্ট্রিক ছিল, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, এখন কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এটাও কিন্তু মনোবিজ্ঞানের উপর নির্ভর করে এসেছে। কারণ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণ কি হচ্ছে, যে শিশুরা কি চায়, তার কি সামর্থ্য আছে, তার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে কিন্তু আমরা তার শিক্ষা দিই। অনিচ্ছা, শিশু যদি অনিচ্ছা থাকে কোনো বিষয় শিখতে, তাহলে কিন্তু সেই বিষয়টি যদি আমরা তাকে জোর করে শেখাই তাহলে কিন্তু তার শিখনটি ভালো হবে না। তার থেকে ভালো সেই জিনিস, যে জিনিসটি সে পছন্দ করে সেই বিষয়টি আমরা তাকে শেখাই, তাহলে সেই বিষয়টা তো অন্ততপক্ষে সে ভালো হবে। এমন কিছু শেখাচ্ছি তার কোনো ইন্টারেস্টই নেই, তাহলে সেই শিখনটা তো তার বাস্তব জীবনে ভবিষ্যতে কোনো জায়গাতেই কাজে লাগাতে পারবে না, সেজন্য তার কাছে সেটি প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে না তার শিক্ষাটা। আর এই মনোবিজ্ঞান দ্বারা বা মনোবিদ্যার দ্বারা আমরা যদি তার শিক্ষা চয়ন করি তাহলে কিন্তু তার কাছে সেই শিখনটা কিন্তু প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে উঠবে, সে মনোযোগ সহকারে কিন্তু সেই বিষয়গুলো শেখার চেষ্টা করবে এবং তার শিখনটা ভালোও হবে। ৮ নম্বর, বিদ্যালয় পরিবেশ এবং পরিচালনা। শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয় পরিবেশ কেমন হলে ভালো তার শিক্ষা মনোবিজ্ঞান নির্ধারণ করতে সাহায্য করে। ৯ নম্বর, শিক্ষার্থীর সঠিক মূল্যায়নে সহায়তা করা। পঠন পাঠনে ছাত্রছাত্রীদের কতটা অগ্রগতি হয়েছে তা যাচাই করার ক্ষেত্রে বা সুষ্ঠু মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১০ নম্বর, চরিত্র গঠনের শিক্ষা। শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রক্রিয়ায় সুঅভ্যাস গঠন করা যায় সে ব্যাপারে শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান শিক্ষক শিক্ষিকাকে বিশেষভাবে সাহায্য করে থাকে। কোনো শিক্ষার্থীর যদি খুব অ্যাগ্রেসিভ মনোভাব হয় বা চুরির প্রবণতা হয় বা মারামারির প্রবণতা হয়, বড়দের সঙ্গে ঠিকঠাকভাবে তার মিলামেশা করতে পারছে না, উল্টোপাল্টা কথা বলছে, মুখের ভাষা খারাপ, আরও বিভিন্ন ধরনের যদি সমস্যা থাকে, তাকে বকাঝকা দিয়ে প্রহার করে যে তাকে শুধরানো যাবে এটা কিন্তু ঠিক বিষয় নয়। মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে আমাদের বুঝতে হবে তার এরকম চরিত্রের পিছনে কী কারণ, সেই কারণ অনুধাবন করে তার মতো করে যদি তাকে আমরা
পরিবর্তন করার চেষ্টা করি, আমার মনে হয় 99% আমরা সফল হব। শুধু প্রহার এবং ভয় দেখিয়ে যদি আমরা তাকে ঠিক করতে চাই, তাহলে কিন্তু সাময়িক ঠিক হলেও ভেতরে ভেতরে কিন্তু আরও বড় সমস্যা দেখা দিতে পারে। সেজন্য এই জিনিসগুলো পরিবর্তনের জন্য, সুঅভ্যাস গঠনের জন্য কিন্তু মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া একান্ত প্রয়োজন। শুধু বিদ্যালয়ে নয়, আমরা বাড়িঘরেও আমরা মা বাবাদের বা গার্জিয়ানদের দেখি অনেক সময় কোনো খারাপ আচরণের জন্য আমরা তাকে প্রহার করি, বকাঝকা করি, বাড়ির মধ্যে আটকে রাখি। এটা কিন্তু সলভের কোনো উপায় নয়, সমস্যা সমাধানের কোনো উপায় নয়। বুঝতে হবে তার এই সমস্যাটার পিছনে কী কারণ আছে। এই কারণেই তো আমরা দেখি অনেক উল্টোপাল্টা সুইসাইড করছে, ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। 11 নম্বর, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা। ক্লাসে অনেক ধরনের শিশু থাকে, তাদের মধ্যে ব্যতিক্রমী শিশুদের নির্বাচন করে তাদের শিক্ষাকে কীভাবে আরও উন্নত করা যায়, তাতে শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা। শিক্ষা মনোবিজ্ঞান ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বিকাশের সম্পর্কে জ্ঞান দেয়, তা সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা করতে শিক্ষক শিক্ষিকাকে সাহায্য করে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী কী? বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে আমরা যে আর্ট, আবৃত্তি, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও যেই সব বিষয়গুলো আছে, বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজসেবামূলক বিভিন্ন কাজ, আমরা কিন্তু বিদ্যালয়ে কিন্তু এই জিনিসগুলো করে নিই, করতে থাকি। তাহলে এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে আমরা তখনই উন্নত করতে পারবো বা সকলের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, যখন আমরা এই ছাত্রছাত্রীদের মনোবৈজ্ঞানিক অবস্থা সম্পর্কে জানতে পারবো বা তাদের বৌদ্ধিক বিকাশের সম্পর্কে জানতে পারবো। তাহলে কার কোনটা পছন্দ অপছন্দ, কার কোনটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী চয়ন করলে সে কতটা উন্নত হতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু সহজতর হবে এবং ভালো হবে। যাই হোক, এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আলোচনা ভালো লেগেছে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।